আজ কাঁচড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়ের উদ্যোগে শুরু হলো 6টি শিশু শিক্ষা কেন্দ্র স্কুলে মিড ডে মিলের পরিষেবা। দীর্ঘদিন ধরেই মিড ডে মিল না পাওয়ার কারণে স্কুলগুলো প্রায় বন্ধই হয়ে চলেছিল। এরপরই এরকম ব্যবস্থাতে সকলেই খুশি হয়েছে, এমনটাই জানালো ছাত্রছাত্রী ও পরিবারের লোকজন। কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে 6টা শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল আজকে চালু করা হয়েছে। অনেকদিন থেকে আমরাও চেষ্টা করছিলাম সরকার থেকে কি বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো এই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ে তাদের খাওয়া দাওয়া, খুব গরিব মানুষ যে এলাকা আছে, যে আপনি ক্ষুদিরামপল্লি যে এলাকা, এটা কলোনি, বাস্তু কলোনি, এইখানে গরিব বাচ্চারা অনেক থাকে, স্কুলে বাচ্চারা আসুক, সেই জন্য আমরা চেষ্টা করেছি কি মিড ডে মিল চালু করার জন্য আজকে চেষ্টা করা হয়েছে। আমাদের মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি শিশুদের খাওয়া সর্বপ্রথম আগে দেওয়া হোক, তারপরে খাওয়ার লোভে শিশুরা স্কুলে আসবে, লেখাপড়া শিখবে, সেটা আমাদের এটা কাঁচড়াপাড়া প্রকল্পটা শুরু হয়েছে। মিড ডে মিল স্কুল শিক্ষা দপ্তর এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মিড ডে মিল সমস্ত সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে চলছে দীর্ঘদিন ধরে। তো আমরা কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটির 6টা SSP স্কুল আছে, সেগুলোতে আমরা আজকে থেকে মিড ডে মিলটা চালু করতে পেরেছি। এখানে মাননীয় পৌর প্রধান সাহেব ছিলেন এবং এক্সিকিউটিভ অফিসার আমাদের কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটি, ওনার উদ্যোগে আন্তরিক চেষ্টায় এবং আমাদের যে সমস্ত সহায়িকারা আছেন তাদের চেষ্টায় আমরা আজকে থেকে এখানে চালু করতে পেরেছি। আশা করছি যে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী দিনে খুবই ভালো।